সালাম আলাইকুম রহমতুল্লাহ জামাতপন্থীদের আলাদা ত্রাণ নিয়ে বিতর্ক যারা যেভাবে জামাত হয়েও জামাতকে ছোট করছে জামাতের আভ্যন্তরীণ ছোট একটা ইখতলাফের সমাধান সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মমনসিংয়ের কিছু জায়গা কিংবা নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যা বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জে বড় আকারে বন্যা হয়েছে সেক্ষেত্রে যারাই জনদরদি তাদেরই একটা ত্রাণ দেয়া বা জনগণের পাশে দাঁড়ানোর একটা আর্স তারা ফিল করেছে এবং যে যেভাবে পারে জনগণের পাশে দাঁড়িয়েছে জামাত ইসলামী নিঃসন্দেহে বাংলাদেশের যত সংগঠন আছে রাজনৈতিক সামাজিক ধর্মীয় সংগঠন সবার চেয়ে কার্যকরভাবে র্যাপিড রেসপন্স করেছে এবং তাদের ত্রাণ তৎপরতা ছিল সবচেয়ে টেকসই এবং ইফেক্টিভ এবং ভলিউমের দিক থেকেও বেশি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছেন এরপরে আবার ষাট লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছেন এর আগে আমরা এক জায়গায় দেখেছিলাম তিরিশ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছেন ইত্যাদি ইত্যাদি এর মানে এই যে কোনো দুর্যোগে নট অনলি সিলেট সুনামগঞ্জ অথবা নেত্রকোনা যেখানেই সমস্যা হয়েছে সেখানেই জামায়াত ইসলামী সর্বোচ্চ সাংগঠনিক গুরুত্ব দিয়েছে এমনকি সব জনসেবা মানবতার কল্যাণ এগুলো এমন একটা গুরুত্ব দিচ্ছে যে সাংগঠনিক অতি গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলোকেও তারা স্যাক্রিফাইস করছে যেমন জামাতে বা জামাত শিবির কালচার অনুযায়ী রোকন বৈঠক শিবিরের সাথী বৈঠক সদস্য বৈঠক এগুলো খুব প্রায়োরিটি দেওয়া হয় এসব প্রোগ্রাম করতেই হবে এট এনিহাউ কিন্তু তারা এগুলোর চেয়েও এখন এই জনগণের পাশে দাঁড়ানো এগুলোকে গুরুত্ব দিচ্ছে প্রয়োজনে সব প্রোগ্রাম স্থগিত করছে যেখানে যার অতিথি থাকার কথা সেগুলো ক্যান্সেল করে জনগণের পাশে দাঁড়াতে যাচ্ছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন যে বিতর্কটা হয়েছে যে জামাতপন্থী অনেক লোক অনেক আলেম ওলামা বিশেষ করে যাদের একটু ফেস ভ্যালু রয়েছে জামাত সাংগঠনিকভাবে তো বড় আকারের এবং সবচেয়ে টেকসো এবং কার্যকরভাবে ত্রাণ দিচ্ছে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করছে অ্যাট দি সেম টাইম জামাতপন্থী অনেক আলেম অ্যাক্টিভিস্ট যারা একটু পরিচিত তারাও ব্যক্তিগতভাবেও ত্রাণ দিচ্ছে এখন জামাতপন্থী অন্য অন্য কেউ কেউ আবার বুদ্ধিজীবী টাইপের তারা অভিযোগ করছে যে এটা ঠিক হচ্ছে না কেউ কেউ বলছে এটা হিরোগিরি দেখানো মানে ট্রল করছে যে জামাত যেখানে সাংগঠনিকভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি কিন্তু এটার সাথে শতভাগ একমত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ত্রাণ দিচ্ছে সেখানে ব্যক্তিগতভাবে জামাতপন্থী কোনো বক্তা আলে মোলামা তারা কেন ত্রাণ দিবে তাদের যদি কোনো টাকা পয়সা বা কালেকশন থেকে থাকে সেটা সাংগঠনের সংগঠনের ফান্ডে দিয়ে দেবে সংগঠনের স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করুক সরাসরি এভাবেই বলছে এর মানে জামাতপন্থী হয়েও ব্যক্তিগতভাবে যদি কেউ ত্রাণ ত্রাণের জন্যে অর্থ সংগ্রহ করে ত্রাণ দেয় এটাকে জামাতপন্থী অন্য একটা গ্রুপ তারা ট্রল করছে সমালোচনা করছে নেতিবাচকভাবে শো অফ হিসাবে অথবা আত্মপ্রচারণা হিসাবে দেখছে এবং এটা নিয়ে অনেকেই এবং আমার কাছে কয়েকজনের দৃষ্টি আকর্ষণ করে জানতে চেয়েছেন যে বিষয়টা আসলে একটু বিব্রতকর তো দিচ্ছে আবার তাদের সমালোচনা করছে তাহলে বিষয়টা কি আবার জামাতের মতো সংগঠনে সাংগঠনিক কাঠামোর বাহিরে যাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন বিষয় রয়েছে যে ব্যক্তিগতভাবে কেন করবে সংগঠনের কাঠামোর মধ্য থেকে করুক বিষয়টা আসলে দেখা দরকার আমি একজনের নাম বলি অন্য কারোর নাম বলতে চাই না অনেকেই আছে এম হাসিবুর রহমান বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা যিনি চট্টগ্রাম ভিত্তিক কাজ করেন কিন্তু তিনি সিলেটের সন্তান এ কারণে তিনি তার অন্য অন্য কার্যক্রম বাদ দিয়ে সিলেটে চলে গিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে তিনি বড় অ্যামাউন্টের ত্রাণ দিয়েছেন জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন তিনি রাজনৈতিকভাবে কেউ না হলো জামাতপন্থী কিন্তু এতেও জামাতপন্থী লোকজন আমি দেখলাম তাকে ট্রল করছে বা তার সমালোচনা করছে তাকে বলছে যে হাসিবুর রহমান একটা দোকান দিয়ে বসছে আলাদাভাবে করা কি দরকার জামাতের সাথে তো হয় স্বেচ্ছাসেবক হিসাবে বা তার টাকা পয়সা সংগঠনকে দিয়ে দেয় আসলে এই একতালাপের সমাধান কি এই একতলাপের সমাধান হিসেবে আমি প্রথমে যেটা বলতে চাই জামাতপন্থীদের আলাদা ত্রাণ নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করে যে না ত্রাণ দিতে হলে সাংগঠনিকভাবেই দিতে হবে ব্যক্তিগতভাবে দেয়া এটা আত্মপ্রচারণা ত্রাণের দোকান দেয়া সব কথাবার্তা যারা প্রচারণা চালায় এরা কারা সংগঠন কাউকে বলেনি কাউকে ব্যক্তিগতভাবে ত্রাণ দিতে কিংবা ত্রাণের জন্য অর্থ কালেকশন করতে নিষেধ করেনি শুধু সিলেট সুনামগঞ্জ নয় যে কোনো দুর্যোগে যে কোনো পরিস্থিতিতে করোনাকালীন হোক আর যে কোনো সময় হোক সংগঠন তাদের নেতাকর্মীদের এভাবে কোনো নির্দেশনা দেয়নি যে আপনি ব্যক্তিগতভাবে কিছু করবেন না বা সামর্থ্য থাকলেও বা কোনো ওই ধরনের সামাজিক সংগঠনের মাধ্যমে আপনি করবেন না আপনার কিছু করতে হলে সাংগঠনিক কাঠামোর মধ্যেই করতে হবে এরকম কোনো নির্দেশনা সংগঠনে নেই বরং জনকল্যাণ জনগণের পাশে দাঁড়ানো জনগণের সেবা করা তাতে জামাতকর্মী মানে একজন সমাজকর্মী তিনি যে যেভাবে পারেন সাংগঠনিক কাঠামোতে তিনি যদি আরও কোনো ক্রিয়েটিভ উপায় পারেন বরং সংগঠন সমর্থন করবে সংগঠন পারলে আরও উল্টা তাকে হেল্প করবে এটাই হচ্ছে সাংগঠনিক সামগ্রিক দৃষ্টিভঙ্গি অতএব এই ব্যক্তিগতভাবে এম হাসিবুর রহমান থেকে শুরু করে আরও যারা ত্রাণ তৎপরতা ব্যক্তিগতভাবে চালাচ্ছেন এদের যারা সমালোচনা করছে এরা সস্তা বুদ্ধিজীবী আমি দেখেছি আমি এদের নাম বলে এদেরকে গ্লোরিফাই করতে চাচ্ছি না এরা বিভিন্ন বিষয়ে এরা লেখালেখি করে সস্তা বুদ্ধিজীবিতা এদের মধ্যে কোনো গভীরতা নেই অথবা এরা এটা বুদ্ধিজীবিতাই না এটা বুদ্ধিজীবিতা বললে বুদ্ধিজীবিতাকে অপমান করা এরা হচ্ছে অতি সাংগঠনিক একটা চিন্তা থেকে মানে সাংগঠনিক কাঠামোর বুদ্ধিজীবিতা মানে সংগঠনের সমালোচনা করতে হবে কিন্তু এরা হচ্ছে সাংগঠনিক প্রচারক এর মধ্যে একটু সস্তা বুদ্ধিজীবিতা দেখানোর চেষ্টা করে এটা ফুল সাংগঠনিক হয় না আবার বুদ্ধিজীবিতাও হয় না এই ক্লাসটা ক্ষতিকর এই জন্য আমি এদেরকে বলি সস্তা বুদ্ধিজীবীটা এবং এই যে চিন্তা এই যে প্রচারণা এই যে যুক্তি যে সাংগঠনিক কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে ত্রাণ তৎপরতা চালাতে পারবেন এটা ঠিক নয় এবং এটাকে আত্ম অহংকার বা নানানভাবে হিরোগিরি দেখানো এগুলো বলা হচ্ছে এই কথাগুলো চরম নেতিবাচক এবং আমি বলবো যে জামাত হয়েও এরা জামাতকে ছোট করছে এটা জামাতের কার্যক্রমকে সংকীর্ণ করে দেয়া হচ্ছে এটা কিছুতেই অনুচিত আমার যুক্তি হচ্ছে যে কোনো ব্যক্তি সে জামাতের যেই হোক না কেন সে যদি চায় তার যদি সামর্থ্য থাকে তার যদি ফেস ভ্যালু থাকে সে একাকী ত্রাণ তৎপরতা চালাবে তিনি অর্থ কালেকশন করবেন এটাই বাস্তবতা বরং এটাই হওয়া উচিত সংগঠন তো করছে সংগঠনের ক্ষেত্রে অত্যন্ত বিস্তৃত দু একজন লোক দু একজন সেলিব্রিটি যদি আলাদাভাবে করে তাহলে এটা জামাতপন্থীদের বা জামাতের মোটের উপর ভ্যালু আরও বৃদ্ধি করে এতে জামাতের ভ্যালু হ্রাস করে না জামাতের কার্যক্রমে বিঘ্ন হয় না এটা একটা বিষয় আর ব্যক্তি হিসেবে যেমন এম হাসিবুর রহমানের এক্সাম্পলটাই দিই তিনি ব্যক্তি হিসেবে উদ্যোগ নিয়ে যে পরিমাণ অর্থ কালেক্ট করে ত্রাণ দিয়েছেন এটা ব্যক্তি হাসিবুর রহমানের পক্ষে সম্ভব এটা সাংগঠনিকভাবে মার্চ করা সম্ভব নয় অনেক লোক হাসিবুর রহমানের কাছে ত্রাণ দিয়েছে তারা জামাতের নাম শুনলে দিত না অথবা হাসিবুর রহমান যেসব এলাকায় দিয়েছেন তিনি ভালোভাবে জানেন কাদেরকে দিতে হবে বা দিতে হবে না এটা একটা বিষয় অতএব এই ব্যক্তিগত উদ্যোগ এটা সামগ্রিকভাবে যেহেতু তারাও জামাতের এই কারণে জামাত ইসলামের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করেছে এতে সাংগঠনিক কোনো বিশৃঙ্খলা বা ক্ষতি করেনি জামাতের জন্য এটা আরও ভালো আর একটা বিষয় যে হিরোগিরি দেখানো ব্যক্তিগত প্রচার আমি বলো বরং এটাই উচিত কোনো ব্যক্তি যারা জননেতা হয়েছে অথবা কেরিসমেটিক ফিগার হয়েছে এরা কেউই ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের কার্যক্রম করা ছাড়া তারা জননেতা হতে পারেনি জননেতা হতে হলে ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের ত্রাণ তৎপরতা বা এ ধরনের জাতীয় দুর্যোগে পাশে থাকতে হবে সাংগঠনিকভাবে যেরকম কাজ করতে হবে সাথে সাথে সাংগঠনের বাইরেও এরকম ব্যক্তিগত উদ্যোগে ইভেন প্রয়োজনের পকেটের টাকা খরচ করে আত্মীয় স্বজন কাছ থেকে টাকা নিয়ে এরকম করতে হবে ব্যক্তিগতভাবে সেটা সাংগঠনিক একেবারে সব মার্চ করে বা সব ক্ষেত্রে অনুমতি নেওয়ার দরকার নেই জনগণের সেবা করবে এটা জামাতের একটা কমন অনুমতি আছে এটা স্পেশাল অনুমতি নেওয়ার কিছু নেই এই জন্য যারা জননেতা হতে চায় যারা নির্বাচন করতে চায় তারা অবশ্যই এরকম ত্রাণ তৎপরতা চালাবে ব্যক্তিগতভাবে চালাবে তাতে ব্যক্তি ইমেজ বৃদ্ধি পাবে ব্যক্তির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে সামগ্রিকভাবে সাংগঠনিকভাবে করা এটাও ঠিক আছে কিন্তু ব্যক্তিগতভাবে না করলে ভোটের রাজনীতিতে ভালো করা যায় না সামগ্রিক সংগঠনের শুধু সংগঠন সংগঠনভুক্ত বা সংগঠনের ক্রেডিটের ভোট দিয়ে কেউ এমপি বা চেয়ারম্যান হতে পারে না ব্যক্তির একটা বিশেষ ভোট ব্যাংক থাকতে হয় এটা কিন্তু একটা বিষয় জামাতের ইতিহাসে যারাই জননেতা হয়েছে তারা জামাতের সাংগঠনিক জনপ্রিয়তার ঊর্ধ্বে তাদের একটা সাধারণ গ্রহণযোগ্যতা ছিল এই সাধারণ গ্রহণযোগ্যতা অর্জন করতে হলে ব্যক্তিগতভাবে এ ধরনের ত্রাণ তৎপরতা চালাতে হবে অতএব আমি স্পষ্টভাবে বলতে চাই এই যেসব সস্তা বুদ্ধিজীবীরা এই ব্যক্তিগত উদ্যোগে এম হাসিবুর রহমান বাসলাম হুসাইন খান ইত্যাদি ইত্যাদি এদের ত্রাণ তৎপরতাকে সমালোচনা করছে এরা জামাত হয়েও জামাতকে ছোট করছে এদের এই সমালোচনার পেছনে কোনো রিজন নেই এদের সমালোচনার পেছনে এটা হতে পারে যে কোনো ব্যক্তি উপরে উঠে যাবে এটা সহ্য করতে পারছে না আরেকটা সমস্যা হচ্ছে এরা অতি সাংগঠনিক চিন্তা এই চিন্তাটা জামাতকে ছোট করে জামাতকে সংকীর্ণ করে এদের কারণেই জামাতের বড় বড় নেতারা বা এই ধরনের মানসিকতার কারণেই বড় বড় কেন্দ্রীয় নেতা এরা জননেতা না এরা জনগণ তাদেরকে চেনেও না অতএব এই ধরনের সস্তা বুদ্ধিজীবীতে কান দেওয়া যাবে না আমি আহ্বান জানাচ্ছি আপনারা বেশি পরিমাণে আমরা আরও প্রচার করব। সাংগঠনিক সিস্টেমে তো অবশ্যই থাকতে হবে এর বাইরে ব্যক্তিগতভাবে যারা নির্বাচন কেন্দ্রিক চিন্তা করেন তারা ব্যক্তিগতভাবে যে যত পারেন বিভিন্ন সোর্স থেকে আপনার ভক্ত যদি আওয়ামী লীগ বিএনপি থাকে তাদের কাছ থেকে টাকা এনে ব্যক্তিগতভাবে দেন সব ক্ষেত্রে সংগঠনকে জড়ালে অনেক ক্ষেত্রে সমস্যা আছে অতএব ব্যক্তিগতভাবে এ ধরনের কার্যক্রম এক্সিলারেট করার আহ্বান জানাচ্ছি এ ধরনের কোনো সস্তা বুদ্ধিজীবীতায় কান না দেয়ার আহ্বান জানাচ্ছি এগুলো টিকবে না যেমন একটা এক্সাম্পল দিই বগুড়ার যে নূর মোহাম্মদ যিনি তুমুল জনপ্রিয় চেয়ারম্যান হয়েছেন তিনি ব্যক্তিগত উদ্যোগে নিজ উদ্যোগে এরকম হাজারো কাজ করেছেন যেগুলো সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে নয় তিনি কিন্তু জনপ্রিয় আজকে আমিরে জামাতও তার কাছে যায় অতএব তার ফিলোসফিটা খেয়াল করলেই হবে এসব সস্তা বুদ্ধিজীবীতা এদিকে এদিকে তাকানো বা বিভ্রান্ত হওয়ার কিছু নেই